নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি শেয়ার বাজার আজ আমরা এমন একটা শেয়ার নিয়ে আলোচনা করব যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ঘরে ঘরে কিন্তু দেখতে পাওয়া যায় এবং এটা ওয়ার্ল্ড ওভার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই জিনিসের প্রোডাক্ট কিন্তু ইউজ করতে দেখা যায় চলুন দেখে নিই আমরা এই কোম্পানির সম্পূর্ণ অ্যানালাইসিস দেখে নেব সাথে এই কোম্পানি আজকে আমাদের সাড়ে নশো পার্সেন্ট আমাদের ডিভিডেন্ড দিতে দেখা গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটি দেখার জন্য কারণ আধা আধুরা এক মিনিট বা তিন মিনিট ভিডিও দেখে কিন্তু আপনারা কখনোই সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সম্পূর্ণভাবে আপনারা জ্ঞান অর্জন করুন চলুন শুরু করে আজকের ভিডিও আমরা চলে এসেছি সরাসরি কোম্পানির ব্যালেন্স মানে যে রেজাল্ট বেড়েছে সেই রেজাল্টের উপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল অফ প্রোডাক্ট কিন্তু আমাদের আগের বছর ছিল নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর সেখান থেকে কিন্তু আমাদের বাড়তে দেখা যাচ্ছে এবং বেড়ে টেন থাউজেন্ড ফোর সিক্স হতে দেখা যাচ্ছে এবং যদি অপারেটিং রেভেনিউ বলি সেখানেও কিন্তু আমাদের বাড়তে দেখা যাচ্ছে যেভাবে আমাদের বাড়তে দেখা যাচ্ছে প্রায় চব্বিশ পয়েন্টের কিন্তু বেড়েছে মানে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর করোর কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি এই সব কিছু কিন্তু করোরে আমাদের এখানে ধরতে হবে কর ইন রুপিস এবং তার সাথে যদি আদার ইনকাম সেখানেও কিন্তু আমাদের বাড়তে দেখা যাচ্ছে তো প্রত্যেকটা আগের বছরে যতটা ছিল থার্টি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেখান থেকে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বাড়তে দেখা যাচ্ছে এই লকডাউনের মধ্যেও এবং কোম্পানিটি এফএমসিজি সেক্টরে যে জিনিস কিন্তু আমরা সবসময় ইউজ করি কোম্পানি এক্সপেন্স কতটা খরচা হয়েছে সেটাও আমরা দেখে নেবো আগের বছরে আমাদের কোম্পানির এক্সপেন্স দেখা যাচ্ছে টোটাল কোম্পানির প্রফিটের সাথে সাথেও কিন্তু আমাদের টোটাল এক্সপেন্সটাও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আগের বছর যেটা ছিল সাত হাজার সাতশো পাঁচ সেটা কিন্তু বেড়ে হয়েছে আট হাজার একশো সাতাশি তো এখান থেকে বলতে পারি শুধু প্রফিট হওয়া না কোম্পানি কতটা কিন্তু আমাদের প্রফিট মানে এক্সপেন্সও কমাচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে শুধু প্রফিট বাড়িয়ে গেল কিন্তু এক্সপেন্সও বেড়ে গেল তাতে কিন্তু কোম্পানির প্রফিট হবে না তো এখানেও কিন্তু আমাদের অনেকটাই কিন্তু বাড়তে দেখা যাচ্ছে প্রায় চারশো কোটি টাকার কাছাকাছি কিন্তু আমাদের এক্সপেন্সও বাড়তে দেখা যাচ্ছে চলুন দেখে নিই কোম্পানির আরও একটা ফিচার আফটার দ্য ট্যাক্স কোম্পানি কতটা প্রফিট হয়েছে সেটাও কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয় তো সেখানে কিন্তু আমরা প্রায় জাম দেখতে পাচ্ছি সতেরোশো পঞ্চান্ন কোটি টাকা থেকে কিন্তু আমাদের সেটা বাড়তে দেখা যাচ্ছে যেটা আঠারোশো কোটি টাকা দেখতে পাওয়া যাচ্ছে এবছর তাহলে আমরা কিন্তু বলতে পারছি কোম্পানি যে প্রফিট আছে সেখানে কিন্তু আমাদের উপরে আসতে দেখা গেছে সাথে যদি আরও একটা দেখে নিই যে যদি ওইখানে আপনারা না বোঝেন সিম্পলভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেসিক যে আমাদের আর্নিং পার শেয়ার হয় সেটা কিন্তু আমাদের ফ্ল্যাটই দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আগের বছর ছিল এইট পয়েন্ট ইলেভেন সেখান থেকে কিন্তু আমাদের বেড়ে এইট পয়েন্ট জিরো ওয়ান দেখতে পাওয়া যাচ্ছে তো আমাদের কিন্তু এটা এখন ফ্ল্যাট দেখতে পাচ্ছে তো এমন কোনো এই করোনার মধ্যেও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পেশ করেছে এই কোম্পানি সাথে এই কোম্পানির যদি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখে নিই সেখানেও কিন্তু আমাদের হোম কেয়ার হোম কেয়ারের যেটা আছে সেটা কিন্তু আমাদের কমতে দেখা যাচ্ছে স্লাইডলি কিন্তু আমাদের এখানে আমরা গ্রেওয়ার দেখতে পেয়েছি যেটা চৌত্রিশশো থেকে কিন্তু তেত্রিশশো চলে এসেছে এবং বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার বন্ধুরা এই লকডাউনের মধ্যে নিশ্চয়ই কেউ বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের উপর বেশি আমরা খবর রাখবো না কারণ আমাদের যতটা আমরা বেশিরভাগ সময় ঘরের মধ্যে আছি তো সেখানে কিন্তু আমাদের এটা কিন্তু কমতে দেখা যাচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকার মতো কিন্তু কম দেখা যাচ্ছে কিন্তু সেই সব কিন্তু এখানে রিকভারি হয়ে গেছে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের ব্যাপারে দেখুন সেখানে কিন্তু আমাদের প্রায় হাজার কোটি টাকার কিন্তু জাম দেখতে পাওয়া যাচ্ছে উনিশশো পঞ্চাশ কোটি টাকার থেকে কিন্তু আমরা চাম দেখতে পাচ্ছি যেটা কিন্তু উনত্রিশশো কোটি টাকা হয়ে গেছে সেখানে যদি আমরা টোটাল মিলিয়ে দেখি কিন্তু আগের বছরের থেকে কিন্তু আমাদের এবারের ইনকাম কিন্তু যে রেভিনিউ হয়েছে সেটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে প্রায় চারশো কোটি টাকা এবার আমরা আসল স্লাইডে চলে আসবো যেখানে আমাদের কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্টের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানি আমাদের ডিভিডেন্ড দেবে অনেক দিন আগের থেকেই কিন্তু আমাদের মার্কেটে নিউজ এসেছিল যে কোম্পানি একটা বড় ডিভিডেন্ড দিতে পারে তো সেই ডিভিডেন্ড কতটা দিয়েছে আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড কিন্তু আমাদের এখানে দিয়েছে নাইন পয়েন্ট সেভেন ইকু সেভেন পার শেয়ার যেখানে আপনি দেখতে পাচ্ছেন 9.7 পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং এটা ফেস ভ্যালু এক টাকার উপরে এই ফেস ভ্যালুর উপর ফেস ভ্যালু যদি এক টাকা হয় ন টাকা পঞ্চাশ পয়সা দিয়েছে মানে নশো পঞ্চাশ কিন্তু কোম্পানি আমাদের ডিভিডেন্ড দিয়েছে এখান থেকে বলতে পারি কিন্তু কোম্পানি আমাদের খুব সুন্দরভাবে ডিভিডেন দিয়েছে এবং বারো মাসের মধ্যে কোম্পানি আরও একবার কিন্তু এগারো টাকা এবং চোদ্দো টাকা ডিভিডেন্ট আগেও আমাদের দিয়ে দিয়েছে চলুন দেখেনি কমন কোম্পানির সম্বন্ধে আমরা এতক্ষণ কথা বলছিলাম সেটা দেখে আমরা চলে এসেছি কোম্পানিটির উপরে যেখানে আপনারা নাম দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ইউনি লেবার যাকে আমরা কিন্তু এইচ এলও বলে থাকি এবং সেখানে কিন্তু আমাদের প্রায় স্লাইডলে আজকে কিন্তু আমাদের নিচে আসতে দেখা গেছে সেখানে যদি বলি যে কতটা নিচে আপনারা দেখেই নিয়েছেন যে বাজার যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের প্রায় ওয়ান পয়েন্ট ফিফটিন পারসেন্ট রেজাল্ট নিচে আসতে দেখা গেছে তার সাথে সাথে যদি পাঁচ দিনের রিটার্ন দেখে নিই সেখানে দেখুন এটা কিন্তু আমাদের যে বাজারের নতুন মানে আমাদের ডিভিডেন্ড আসবে এর জন্যই কিন্তু এই শেয়ার এতটা উপরে আসতে আমাদের দেখা গেছে দেখুন এক মাসের মধ্যে কিন্তু আমাদের টেন কিন্তু আমাদের রিটার্ন পাওয়া গেছে এক মাসের মধ্যে যদি এটা ছ মাসের দেখি সেখানে কিন্তু আমাদের যেটা আমি আমাদের এই যেটা আমি এই ভিডিও আপনাদের আগেও বলেছি যে করোনার জন্য কিন্তু কোম্পানি নিচে এসেছিলো সেখান থেকে কিন্তু আমাদের জাম্প দেখতে পাওয়া গেছে দেখুন কতটা জাম দেখতে পাওয়া গেছে প্রায় ছাব্বিশ পার্সেন্ট কিন্তু এই করোনার পরও করোনার মধ্যেও কিন্তু কোম্পানি আমাদের এতটা রিটার্ন দিয়ে দিয়েছে খুবই সুন্দর কোম্পানি এবং যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে চায় যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারের সব থেকে মেন পয়েন্ট আমরা সবার প্রথমে দেখি যেটা হল আপ ট্রেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই কোম্পানি আমাদের রিটার্ন দিয়ে চলেছে যদি বলেন কোম্পানি কুড়ি বছরে আমাদের কতটা রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছেন বারোশো পঁচানব্বই পার্সেন্ট এক্স পার্সেন্ট আমি বলতে পারি যে তেরোশো পার্সেন্ট কিন্তু আমরা রিটার্ন পেয়েছি তো এই কোম্পানিতে যারা খুবই পুরোনো সময় থেকে হোল্ডিং করছে যাদের কাছে ধরুন এক লাখ শেয়ার আছে তারা যদি আজ সরি যদি এক লাখ শেয়ার কারোর কাছে থাকে তো তাকে মাল্টিপল পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ আপনার গুণ করে দেখতে পারবেন প্রায় তার কাছে ন লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু একদিনের মধ্যে তারা ইনকাম করে নিয়েছে তো আমাদের কাছে আমরা যা ছোটোখাটো এই সবে দু একদিন এসেছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করছি তাদের কাছে হয়তো ন টাকা পঞ্চাশ পয়সা খুবই সামান্য লাগবে চলুন একটা উদাহরণ আপনাকে দেখিয়ে দিই এলআইসি কোম্পানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি কোম্পানির কাছে আমাদের যে এই এতখানি অ্যামাউন্টে কিন্তু আমরা শেয়ার দেখতে পাচ্ছি অ্যামাউন্টের সংখ্যা প্রায় দেখতে গেলে প্রায় ছ কোটি শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছ কোটি এগারো লক্ষ সাত হাজার চারশো আটানব্বই তো এই ছ কোটি এই যে ছ কোটি আমরা শেয়ার দেখতে পাচ্ছি সিক্স করোর ইন্টু সিক্স সরি নাইন পয়েন্ট ফাইভ আপনার করে দেখবেন কতটা সে কতটা অ্যামাউন্ট এসে দাঁড়ায় তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এটা আমাদের কাছে ছোটো হতে পারে কিন্তু যারা পুরোনো সময় ধরে এই কোম্পানির বোনাস এনজয় করছেন তারা কিন্তু প্রায় মাল্টি বেগার মানে কোটিপতি হয়ে গেছেন তো আমাদের শেয়ার মার্কেটে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার বেছে নিয়ে তাতে কিন্তু আমরা যদি হোল্ড করি এই শেয়ার কিন্তু আমাদের কোটিপতি বানিয়ে দেবে আমরা চলে এসেছি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু এখন তেইশশো ষোলো টাকায় ট্রেড করছে যেটা ফিফটি টু হাই কিন্তু আমাদের এই বছরে আমরা অ্যাচিভ করেছি যেটা হলো ছাব্বিশশো চোদ্দো টাকা এবং যেটা লো ছিল সেটা ষোলোশো ষাট টাকা তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কোম্পানি কিন্তু মিডিল টার্মে আমাদের ট্রেড করতে দেখা যাচ্ছে যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখে নেন সেখানে কিন্তু দেখুন কোম্পানি প্রোমোটার কাছে কত সুন্দরভাবে কিন্তু তারা প্রোমোটার হোল্ডিং ধরে আছে আপনাদের আরও একটা কথা বলে রেখে এই যে ডিভিডেন্ট দেয় না এই ডিভিডেন্টের কিন্তু সবথেকে বেশি মজা পায় প্রোমোটাররা কারণ দেখতে পাচ্ছেন প্রোমোটারদের কাছে কতটা হোল্ডিং তারা ধরে আছে এখানে কিন্তু কোটি কোটি শেয়ার এখানে ইকুইটির মধ্যে আছে যেখানে নাইন পয়েন্ট ফাইভ আপনারা দেখতেই পেলেন এবং সাথে কতটা প্রোমোটারদের হোল্ডিং ইয়ে করা আছে প্লেস করা আছে দেখুন কোনো শেয়ারে কিন্তু এখানে প্লেসে বা ঋণ দেখতে পাওয়া যাচ্ছে না খুবই পজিটিভ সাইন কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এই ছিল টোটাল অ্যানালাইসিস এবং ডিভিডেন্ডের সম্পর্কে আপনাদের সবই বলে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা বাই বাই আবার দেখাব নেক্সট ভিডিওতে